জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনামায়ের জয়। আজকে অনেক ভক্ত আসবে, আর দুদিন বুধবারে বার্ষিক পুজো মায়ের, 25শে বৈশাখ। একটা বড়, খুব বড় একটা কাজ আছে, সেটা সামলানো খুব টেনশনও হচ্ছে। দুদিন ভাবছি যে মন্দির বন্ধ রাখবো, একদম দুদিন পুরো মন্দির বন্ধ রাখবো। কারণ দুদিন আগে থেকে না বন্ধ রাখলে অনেক কাজ আছে গোছাতে হবে, মায়ের অনেক কাজ আছে। বার্ষিক পুজো মানে বুঝতেই পারছেন একটা মেয়ের বিয়ের সমান, সেগুলো প্রচুর কাজগুলো সব একটা একটা করে গোছাতে হবে। আর 25শে বৈশাখ মায়ের বার্ষিক পুজো, পারলে সবাই আসবেন, ত্রিশূল নাই বা দিলাম। কিন্তু আপনারা জানেন না, বার্ষিক পুজো মায়ের একটা অলৌকিক কাজ হয়। আপনারা মায়ের স্থানটা মায়ের মন্দিরে পা দিলেও কিন্তু অনেক উপকার হয়। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাইরে প্রচুর ভক্ত আছে, তাহলে বাইরে যাই, দেখা করে বাইরে একবার দেখা করে দি বাবা। জয়, একটু ধৈর্য করবেন আর বেশি করে জল খাবেন, যতটা পারবেন জল সাথে রাখুন। কারণ আপনারা জানেন প্রতিদিন ভক্তদের সেবা করতে করতে আমার পরশু দিন প্রেশার ফল্ট হয়ে গিয়েছিলো, তবু মায়ের আশীর্বাদ আছে বলে আমি এখনও ভক্তদের করে যাচ্ছি। অসুস্থ হওয়ার পরও অনেক ভক্ত দেখেছি, আমি জানি মা আছেন, আমি ভালো থাকবো, তবু সব কিছুরই একটা সীমানা থাকা দরকার, তবু আমি সেটা অতিক্রম করি। আপনারা জেনে গেছেন, যখন ভক্ত আমার বসে থাকে আমাকে সেবক সেবিকারা জোর করে নামিয়ে দেন যে দুটো মা সেবা করো। আমার মনে হয় অনেক ভক্তরা দূর থেকে এসছেন, আমার নিজেরটা ভাববো, তারাও তো এত রোদে এত গরমে আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারা না সেবা করে চলে আসেন, সেই জন্যই আপনাদের কথা ভেবে আমি সব করে নামতে চাই না। 5টা বেজে যায় একাই দিন ভাত অন্য সেবা করতে, তারপরে 4টে বেজে যায়, তারপরে টাইম পেরিয়ে গেলে যেটা হয় আর তো সেবা করতে ইচ্ছা করে না, যাই হোক একটু সেবা করি। সেই জন্যই আমি সবসময় অল দ্য বেস্ট, সবসময় ভালো আছি, ভালো থাকবো, এটা মায়ের আশীর্বাদে আমি জানি। আর সকলের পাশে দাঁড়াবার জন্যই হয়তো আমার জন্ম হয়েছে, আপনারা জেনে গেছেন, তাই আপনাদের দুঃখের পাশে আমি থাকবো, আপনাদের সাথে আমি আছি। আর মা আমাকে সবসময় ভালো রাখবে জানি, আমি পুজো করতে করতে আমার মধ্যে শক্তি চলে আসে। আমি একটা সময় ভাবি যখন আমি ওপরে উঠি কী করে পারলাম আমি, তা মা আশীর্বাদ না থাকলে হয়তো পারা যায় না। প্রতিদিন 6,000, 7,000, 3,000 ভক্ত দেখি আমি পারবো। আর আপনারা একটু যত্ন করবেন, কেউ রোদ লাগাবেন না, যতটা পারবেন জল সেবা করুন। আর আমি আছি, কৃষ্ণকালী মা আছেন, সবসময় আপনারা ভালো থাকুন। আপনারা আমার সন্তান হয়ে গেছেন, এখন গোটা পৃথিবী জুড়ে আমার সন্তান, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। অনেক ভক্ত সেদিন ফিরে চলে গেছে, আমার খুব কষ্ট হয়েছে, আমি আবার ভক্ত দেখেছি, আমার এমনকি চোখে আঘাত লেগেছিলো। আমার অনেক ভক্তরা, অনেক মায়েরা আছে যারা দূর দূর দেশ বিদেশে গিয়ে আমার নামে মায়ের কাছে পুজো দিয়ে এসছে, অনেক ভগবানের কাছে পুজো দিয়ে এসছে। মঙ্গলা মায়ের চোখ ভালো করে দিতে হবে, তাই ভালো হয়েছে আমি জানি। আর আমার, আমি মাকে কোনো দিন কিছু বলি না যে মা আমার কেন এরকম হলো, আমি বলি না, তার কারণ একটাই, যেটা হচ্ছে আমার যখন শরীর খারাপ হয় মাও বলেছে তোর যেটা হয় আমার সেটা হয়। কারণ আমি যদি অসুস্থ হই, আমি জানি কৃষ্ণকালী মাও অসুস্থ হয়ে পড়ে, আপনারা জেনে গেছেন, মার আমি অর্ধেক হয়ে গেছি। তাই আমার শরীর খারাপ হলো মাকে কোনো দিন কইতে চায় না যে কেন হলো, কারণ জানি আমার কষ্ট হচ্ছে মানে মা কষ্ট পাচ্ছে। যেদিন আমার চোখে আঘাত লেগেছিলো আমার মাও দেখিয়েছিল যে আমার চোখে আঘাত লেগেছে, সেই জন্য মা একটা বাচ্চা, মাকে কোনো সময় দোষারোপ করতে পারি না। তাই আপনারা ভালো থাকবেন, সবসময় বলি জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়।
সবাইকে দেখে দিয়েছি একবার। জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনামায়ের জয়। তুই আমার কত যে আদরিনি, তুই আমার কত আদরিনি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মালাটা পড়ি নি তোর, এটা মেনে দিচ্ছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনামায়ের জয়। কাল থেকে তোমরা আছো মা, কারা কাল থেকে এসেছিল বললো? ঠিক আছে মা, তোমরা বসে পড়ো, মাকে সাইকেল পড়াই। আপনার সাহেব বসে পড়ুন, বসে পড়ো মা, কোনো দায় পাবে না, বসো মা, বসে পড়ো। হ্যাঁ মা, শরীর ঠিক আছে, আমি সবসময় ভালো থাকবো, ভালো থাকতে হবে, মায়ের আশীর্বাদে আমি এখন ঠিক আছি, ভালো আছি। এটা আসবে পড়ো, বার করে ঝুড়ির মধ্যে রেখেছি। সাইটটা একটু গুছিয়ে দিন না, দেখব আর তোমার নিচে এগুলো হাতে রাখুন। স্বপ্ন দেখেছি মা, তোমাকে দেখানো বলছি, আমি একদিন স্বপ্ন দেখলাম, আমি সবসময় চিন্তা করি যে কৃষ্ণকালী মা শাড়ি পরে সোনাকার সোনা মা শাড়ি মাঝে মধ্যে পরে, তো হঠাৎ আমার কেমন একটা মা বললো না কি হলো জানি না, বলছে হলুদ হলে আমার শাড়ি ভালো লাগে, হলুদ শাড়ি বলছি। কোথা থেকে আসছো মা তুমি? আমি জানলাম, ঠিক আছে না, পরে সোনা মাকে পরে দিই, অবশ্যই পড়াবো মা। সোনা মা হয়তো চেয়েছিলো শাড়ি পরতে, আসলে কী বলো তোমার সব দেরি হয়ে যায়, তো তুমি এক মাকে পড়ালি তো ওই মাকে ফোনও হয় না, অবশ্যই তুমি এনেছো পড়াবো বলো মা। হ্যাঁ রাখো মা, লুজ ফুলটা রাখো আমার লাগবে মা, মালাটা দিতে হয়ে গেলে পরে।
মালাগুলো এখানে দিয়ে দিই। এখন না মা, আগে পূজাটা হয়ে যাক, এখানে রেখে দিই। আচ্ছা, আমি যখন উগ্র হয়ে যাই মা, জানো তো মা বাবা তোমরা কত ভক্তদের বকে দিই, জানো তো, যখন আমি উগ্র হয়ে যাই মা হয়তো করান হয়তো জানেন তো, তা সত্যি করে বলছি ভক্তরা আমাকে খুব ভালোবাসে, খুব আমার কোনো কথাতেই রাগ করে না, কোনো কথাই না। এই উঠলাম মন্দিরে, এবার বাইরে দেখা করে না, উঠেছি অনেক কম, কিন্তু খুব সুন্দর লাগবে, ভালো লাগে না? সোনামাকে বলবো, শাড়ি পরে তো সময় হচ্ছে না, সোনামার আট করবে না তো, সোনামা ও সব বুঝে নেবে, মায়ের মেয়ের কষ্ট হচ্ছে।
আপনার মাকে বলছে তারপর আমাদের বিবাহ বার্ষিকী হ্যাপি অ্যানিভার্সারি মা আমাকে ডেট কভার দিয়ে ওরা দিতে না আমার নতুনানি কেমন নতুনানি কি যে পরম জিনিস দিচ্ছে বলো অমৃত আমার ছেলে মেয়েকে ভাত খাই মানুষ করে দিচ্ছে হ্যাঁ সেটা তো বলো না কালকে এখান থেকে যাওয়ার পরেই না তো একটা মিষ্টি খেলাম খেয়ে গেলাম তো এ কি অসুস্থ ওর একদম অসুস্থ কিচ্ছু জানি না কে ফোন করছে কে কী করছে ছেলে ডাকছে এত অসুস্থ হয়ে গেছে শাড়ির সুতোটা লেগে গেছে কাঁচাটা একটু বড় করে দাও করে দেবে Thank you.
গাঁদা ফুলের মালা একটা নিয়ে এটা পুরো একটা বড় করে দাম। আর কটা পুজো করা ফুল রেখে দাম আছে। মা যদি পুজো করতে লাগে ওইটা ছবি মায়ের মানা করবো। কার থেকে এসছেন বললেন? মার কে কিছু উপকার পেয়েছেন? পেয়েছো মা? বলো মা। মায়ের নাম ধরে টাকা একদম যে জিনিসটা থাকে তা শান্ত করে দিয়েছে একদম। মা কে বলো, বলো মা কি উপকার পেয়েছে বলো মা। দাঁড়ান ওটা দাঁড়া বিছানা যে সহ্য সাই মানুষ উঠে পড়লো যে ভক্ত মা বিছানায় পটি করে ফেলতেন সে মায়ের দয়াতে কতটা সুস্থ। মা আছেন কলিযুগে কৃষ্ণ কালী। আজকে আমি ভক্তদের এত বকে দিই কারণ আমি ভক্তদের কাছে ক্ষমা চাওয়াই, আমি কিন্তু নিজে থেকে বকি না। আমি উগ্র হয়ে যাই মাঝে মাঝে মায়ের পুজো করতে করতে, সেই জন্য যখন ভক্তদের বকে দিই তখন ভক্তরা বুঝে গেছেন মা যদি বকে দেয় সেটা আমাদের কাছে আশীর্বাদ হয়ে চলে আসে। তাই সবসময় ভক্তরা আমাকে বলে মা তুমি তো মা, আমরা যখন ছোটোবেলায় কত অন্যায় করতাম মা আমাদের বকতো না, মা আমাদের মারতো না। যখন সন্তানরা অন্যায় করে মা যদি না বকে তাহলে সন্তানরা আরও অন্যায় করতে সুযোগ খোঁজে। সেই জন্যই মা যখন বকে দেয় আমি যখন বকে দিই তখন সবসময় ভক্তরা বলে মা তুমি বকলেই পা, তুমি বকেছো তো কী হয়েছে আমি সহ্য করতে পারবো না। তা আমার ভক্তরা সত্যিই বলছে, আমার ভক্ত মায়েরা বাবারা আমাকে খুব ভালোবাসে, বুঝে গেছে মা উপর হয়ে গেছে। সেদিনে হয়তো আমি উপর হয়ে গেছিলাম বলে দিয়েছি, কালকে এক ভক্ত মাকেও বলে দিয়েছি খুব, মাকে বলেছি মা তুমি যেন কষ্ট পেও না মা আমি যা বলে ফেলেছি, হয়তো বলে না মা আমি একদম কষ্ট পাবো না। তাই এই যে ভক্ত মা আমি বারবার বলি আমার ভক্তকে চেনার ক্ষমতা এখন চিনতে পারে না, তার একটাই কারণ কেন না আমার কাছে একটা কিন্তু ভক্ত নয়, আমার কাছে রোজ 6,000-7,000 করে ভক্ত আসে রোজ। তাহলে বুঝে দিন কত ভক্ত আমার কাছে হয়। ভক্তরা আমাকে মনে রাখে যে আমি মায়ের কাছে গিয়ে ভালো হয়েছি, মায়ের দয়াতে ভালো হয়েছি। তাই মিরাক্কেল মিরাক্কেল কাজ হয় কলিযুগে কৃষ্ণ কালী, আমরা
পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মায়ের পরম সন্তান, তার জন্য আমরা চিনেছি ভবতারিণী মাকে, আর বামা খাপার জন্য বামা ঠাকুরের জন্য আমরা চিনেছি বড় মাকে, তারাপীঠের তারা মাকে। আজকে কলিযুগে কৃষ্ণকালী মা নিজে থেকে নাম নিয়েছেন, আমার নাম যিনি কৃষ্ণকালী, তাই কৃষ্ণকালী নামেরও কোনো অর্থ আছে জানবেন। কলিযুগে কৃষ্ণকালী, কলিযুগকে উদ্ধার করতে, ডামাডালকে উদ্ধার করতে, তাই মায়ের নাম হয়েছে কৃষ্ণকালী। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি কি বলবো বলো মা, বলছি প্রথমবারে যখন এসেছি আমি ফার্স্টে আমি একদমই খাওয়া দাওয়া করতে পারতাম না, তা আপনি এসে আপনার কাছে এসে আমি ভালো হয়েছি, খেতে পারতাম। তারপরে আবার দ্বিতীয়বার আমার মাকে নিয়ে এসেছিলাম, আমার মা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে, কিন্তু আমি মাকে স্বপ্নে দেখেছি আমার স্বামী রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল, একটা বাচ্চা আমার স্বামী কাঁধে করে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছে, আমার এরকম ঘরের দূরে কাছে বসিয়েছে। আমি তো বুঝতে পারিনি, মাকে বললাম যে শোনা তুমি কিছু খাবে, বলছে না। তারপরে বলছে এখানেই বলবে, আমি এখানে দূরে কাছে কেউ বসে, বলছে না এখানেই বসে। মাকে দেখেছো তারপরে পা ছড়িয়ে বসেছে, আমার নাতনি বলছে মা দিদিন খেলা করি, আমি যে খেলা করো আমি পুজো করছি, আমি গুপ্তিপাড়া কাঙা থেকে আসছি। মা বসেছিল আমার দুয়ারে কাছে, যে আমার নাতনি চলে গেলে আমি পুজো করছি, আর তখন দেখছি মা বিশাল বড় আকৃতি নিয়ে মানে এরকম ফোনা তুলেছে, ওটাই আমি বুঝতে পারছি না যে মা আমাকে ওইটা কেন দেখালো। মা ছোটকে দেখা দিয়েছে, মা আমাকে বলেছিল হাইটটা এইটুকু হবে, তাই মা গোটা পৃথিবীর আজকে ডামাডাল হয়েছে, ডামাডাল গোটা পৃথিবীর বুকে চলে গেছে কৃষ্ণকালী। মা ছোট রূপে আমাকে বলেছিল হাইটটা এতটা হবে, কিন্তু মা ভালো জামা পরেছিল, মা হাইট ছোট রূপে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় বলি, আর আমি বললেও যেন কেউ কিছু মনে করবেন না, আপনাদের পালি মাকে ক্ষমা করে দেবেন। আমি এই 15 মাস ধরে খুব ভুগছি, কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, সুগার বেড়ে গেছে। আগের থেকে অনেক ভালো আছে মায়ের কাছে আসার পর, প্রথমবারে ভালো ছিলাম, এটা এই স্বপ্নটা দেখার পরে না ওই সাপে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।